ভেড়াটা কিন্তু এমন একটা জিনিস মানে একটা যেদিক যাবে সবটি সেদিক যাবে আচ্ছা আর তারপর মানে ভেড়াটার পিছে অল টাইম লোক থাকতে হয় না আচ্ছা 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 আর ছাগল গরুর পিছে অল টাইম লোক থাকতে হয় মানে সেই হিসাবে আমার কাছে হয়তো ভেড়াটা আমার কাছে খুব ভালো এবং আমার পালতেও খুব ভালো লাগে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রাখাল বন্ধু চ্যানেলের একশো পঁয়ত্রিশ নম্বর পর্বে আপনাকে স্বাগতম দর্শক আজ আমি এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চরবাকুয়া গ্রামের আয়ব ভাইয়ের দেশি ভেড়ার খামারে দেশি ভেড়ার লালন পালন আয় ব্যয় সহ সকল প্রকার গুরুত্বপূর্ণ বিষয়গুলো আয়ব ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব সেই সাথে আয়ব ভাইয়ের দেশি ভেড়াগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তৎক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন তাহলে দর্শক বন্ধু চলুন আর দেরি না করে শুরু করা যাক যারা ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইবটা করে নিন আর যারা করেছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর ভাই আপনি কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি তো যাই হোক এই যে আপনি দেশি ভেড়া পালন করছেন আসলে আমার দর্শক বন্ধু আছে অনেকেই এই দেশি ভেড়া পালন করতে চাচ্ছে আসলে আপনি এই ভেড়া পালনের সাথে সম্পৃক্ত কত বছর আমার ভেড়া পালা তাও 8-10 বছর ধরে ভেড়া পালতেছি। আর থেকে 10 বছর। এখন আপনার ভেড়া কতগুলো? এখন আমার 12টা ভেড়া আছে। 12টা। আপনার সবগুলি মেড়া। ভেড়া বাসে মেড়া বাসে। আচ্ছা এই ভেড়া এবং মেরা হওয়ার কারণটা কি? ভেড়ায় ছিল কারণ ওটা ভেড়া না মেড়া। মেড়া হয়ে গেছে। পাঠাটা আপনার মেড়া ছিল। হুম। এই পাঠা মেড়া থাকার কারণে আপনার ভেড়াগুলো ক্রমেই মেড়াতা করতে হয়ে গেছে। হ্যাঁ আর বিশেষ করে ভেড়াগুলো কিন্তু দেশি ভেড়া হলেও অনেক দেখছি দেশি ভেড়া কিন্তু আপনার মেরাগুলো অনেক বড় বড় হয় বড় বড় হয় আপনার ভেড়াগুলো কিন্তু খুব একটা বড় না মোটামুটি মাঝারি মানে ঠিকই আছে আমাদের মানে ভেড়া মানে ক্ষেত মতো একটু কম করা হয়েছে ভেড়া তো যথেষ্ট যদি আছে কিন্তু স্বাস্থ্য একটু দুর্বল এবং আকার একটু ছোট এই ভেড়া গুলোকে আপনি কি ধরনের খাবার গুলো খাওয়াচ্ছেন এখন বর্তমানে মনে করেন তো ছেড়ে দিয়ে খাওয়াচ্ছে আর মনে করেন যে

খোলটুল কি দিচ্ছেন না না খোল টোল কিছু দিচ্ছি না আর বসিটা তো শুকনা দিচ্ছেন হ্যাঁ শুকনা বসে একদম শুকনা একবার শুকনা আর শুকনা খাওয়ালে কি কোনো সমস্যা হয় না কোনো সমস্যা তো আমরা দেখি নাই দেখিনি হয় না আচ্ছা আচ্ছা শুকনা শেষ বসে দেওয়ার পর পানির সাথে বসিয়ে দিই মানে পানির সাথে রাত্রিতে রাত্রিতে সকালে কি দিচ্ছেন বসি না না সকালে না শুধু রাত্রিতে মানে ঘরের তোলার শেষে একটু পানির সাথে বসি খাওয়ালে দুপুরে সারাদিন বিশেষ করে কাঁচা ঘাসই খাচ্ছে কাঁচা ঘাসই খাচ্ছে আর কাঁচা ঘাস খাওয়ার কারণে মনে হয় পানির স্বল্পতা কমই কমই হয় যার কারণে পানি খাওয়াটা খুব একটা প্রয়োজন হয় না পানির সাথে কি লবণ ব্যবহার করছেন

আমরা যেভাবে যত্ন বলতে করতেছি ইনশাল্লাহ সেভাবে আর বেড়াটা ই হচ্ছে না বাড়ছে না বাড়ছে না শারীরিক ভাবে বাড়ছে না এখন যে দানাদার খাবারটা দেখছেন আপনার প্রতি মাসে কত টাকা খাবার লাগছে একটা এটা মনে করেন যে আমি তো শুধু আমার যে গরু আছে বাড়ি সেই গরুর হিসাবটাই মানে করতেছে তারর অংশ থেকে কিছু যাইতেছে ওইটা হিসাব মানে তার হচ্ছে আনুমানিক একটা ধারণা আছে আপনার কত টুক করে ভুষি দিচ্ছেন 1 কেজি মানে মোট টিকে একসাথে খালি 1 কেজি দিলে তার মানে প্রতি মাসে আমি যে ধরে দিয়ে বড় প্রতি মাসে 30 কেজি লাগছে হ্যাঁ কেজি 30 কেজি ভুষির দাম কত আসবে

রোগা পাতলা হয়ে যায় মানে দেখতে খারাপ দেখা যায় স্বাস্থ্য হয় না ভেড়া একদল ভেড়া হলে সেখানে যদি একটা ভেড়ার ভাবে পিপিআর রোগটা ধরে আক্রান্ত করে সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো সবগুলোই আক্রান্ত হয়ে যাবে মুহূর্তের মধ্যে আবার কৃমি ট্যাবলেটটা যদি আপনি সঠিকভাবে না ব্যবহার করেন সেক্ষেত্রে শারীরিকভাবে দুর্বল হচ্ছে আপনার বড় হচ্ছে না বাড়ছে না বিভিন্ন রোগ সঙ্গে কিন্তু ভুগতে থাকে শারীরিকভাবে বোঝার উপায় থাকে না আপনি একটা কাজ করবেন আমাদের উপজেলা প্রাণী সম্পদ অফিসে গিয়ে আপনার যে দশ বারোটা ভেড়া আছে

বাচ্চা মনে করেন প্রথম ব্যাচে এক টাকার হয় তারপরে দ্বিতীয়বার দুই টাকার হয় আবার কত সময় তিন টাকার হয় দুইটা তিনটা তাতে আপনার দুইটাই বেশি হচ্ছে না তিনটা বেশি হচ্ছে মানে সর্বপ্রথম আগে একটা বাচ্চা হবে একটা বাচ্চা রাইট তারপরে আবার পর ব্যাচে বিয়ে নিতে আবার দুইটা হবে দুইটা হ্যাঁ তারপর পরে যখন বিয়ে হবে তারপর তিনটা হবে আপনার একটা বাচ্চা ভেড়া মোটামুটি ম্যাচিউর হতে কত সময় লাগে পাঁচ ছয় মাস ছয় মাস ছয় মাস পাঁচ থেকে ছয় মাস সেখানে সাত মাস তো বারোটা ভেড়ার মধ্যে মা ভেড়ার কয়টা আছে যেগুলো বাচ্চা দিচ্ছে এখন আছে মনে করেন তিনটা বেড়াস তিনটা আছে বাচ্চা দিচ্ছে বেড়াস হ্যাঁ চারটা হ্যাঁ চারটা বেড়াস আছে চারটা এর মধ্যে আপনার কনসেপ্ট কয়টা আছে আচ্ছা বিশেষ গর্ভধারণ কয়টা আছে গর্ভধারণ বর্তমানে দুইটা আছে এটা আর এটা হ্যাঁ এই দুটো আপনার কনসেপ্ট আছে জি আপনার পাঠা আছে একটা একটা হ্যাঁ এই পাঠাটার বয়স কত দিন মোটামুটি নয় মাস নয় মাস বয়স এগুলো অনেকেই আপনার মাছাতে রাখছে আপনি কি মাছা করা আছে না মাছ আছে বলছি নাই মানে আমি যে আমার গরু আছে গরুর পাশেই আমি গরুর সাথে রাখছেন জি মানে গরু এক পাশে রাখি আর আমার ভেড়া এক পাশে রাখি আচ্ছা মানে গরুর সাথে ভেড়া থাকছে তাতে কি কোনো সমস্যা হচ্ছে না কোনো সমস্যা হচ্ছে না মাছাতে রাখ না রাখলে কি কোনো ধরনের সমস্যা হচ্ছে না তা কোনো সমস্যা হচ্ছে এখন মনে আমার বন্যা এসেছে না আমার বাড়িতে ভেড়া নিতে পারছি না সেই হিসাবে আমরা সরকারের পারে মানে রাখছি অন্য জায়গায় আচ্ছা আপনার বাড়ির চারপাশে তো এখন পানি আমার বাড়ির চারপাশে দিয়ে পানি এখন অন্য জায়গায় অন্য ঘরটা নিয়ে সেখানে রাখা হচ্ছে এখানে রাখছে আপনার বাড়ি নদীর উপাস নদীর ওপার ওপার আপনি এই পার রাখছেন ভাড়া জি তো এখানে কি ভাড়াটা দিতে হচ্ছে নাকি না কোনো ভাড়াটা দেওয়া লাগছে না এবং এমনি রাখছে এমনি রাখছে বাড়ি এক জায়গা ভাড়া রাখছে এক জায়গায় এই বর্ষাকালে আপনার ভাড়া আমার পর্যাপ্ত খাবার সমস্যাটা দেখা হ্যাঁ সমস্যা দেখা আর বর্ষা মাসে আমরা ভাড়াটা মানে একটু কম আওয়াজ ফলাই মানে বর্ষা মাসে পালা সমস্যা এর জন্য বড় কিছু বেশি আমরা একটু কম রাখি কম রাখি আর বর্ষা পার হলে এখন আমরা যখন ছাও হয় এখন আর ওই ভাড়াটা আমার বেশি হয় এখন আর বেশি বেশি অনেক জায়গায় দেখেছি আপনি বিভিন্ন গাছের পাতা খাওয়াচ্ছে বর্ষাকালে খড়ও খাওয়াচ্ছে

হ্যাঁ অভ্যেস করে না অভ্যেস তাই আচ্ছা আচ্ছা অভ্যাস করলে খাবে তো হ্যাঁ খাবে অবশ্যই আসলে অভ্যাসটা করাও দরকার দরকার কারণ প্রাকৃতিক দুর্যোগ একটা সময় বন্যা

এবং যে আমার পরিবারও বেড়া পালতেছে তারও এক সময় ঠেকা বাজার কাজ চলে গেল এবং আমারও এক সময় হয়তো কাম কাজ কমে গেল মানে হাতে টাকা নাই হয়তো আমি একটা পশু বিক্রি করলে পরে আমার কিছু টাকা আসলে আমার সংসার দিকে একটু ঘাটতিটা এই জন্যই পালন করা হ্যাঁ জি এবং ভবিষ্যতে ভেড়া গুলো থাকবে তো হ্যাঁ অবশ্যই থাকবে থাকবে হ্যাঁ জি তো নতুন উদ্যোগটা কেউ আপনার এরকম বেশি করে আপনার দেশ ভেড়াই পালন করতে চাই সেক্ষেত্রে তাকে কি পরামর্শ দেবেন না পরামর্শ মানে হ্যাঁ পালবে আমরা যেভাবে পালতেছি সে আমার চেয়েও যদি উন্নতভাবে পালতে পারে সে উন্নত হবে আর সারা বাংলাদেশে সকলেরই পালার ই আছে এবং অভিজ্ঞতা আছে এবং পালতে পারবে আবার কিছু কেউ কেউ আছে হয়তো ভেড়ার চুনা সহ্য করতে পারে না এবং গন্ধ গন্ধ সহ্য পারে না সে অনেকে ব্যবহার পছন্দ করে না এবং কারো কারোর

সুবিধাই একটাই মানে ভেড়া আমার পাশে ঘোরা লাগে না এবং চড়াই ছেড়ে দিয়ে চলে দল বেঁধে থাকে দল বেঁধে থাকে এবং এর জন্য বেশিরভাগ একটা গন্ডগোল সৃষ্টি মানে কেমন হয় না রাস্তাঘাট বিশেষ করে ছাগল না মানুষের ক্ষতি করে বেশি সব সময় সব ক্ষেত্রে যে ভেড়ার ক্ষেত্রে হয়তো যাওয়া যাবে না হয়তো সেই ক্ষেত্রে আগে যাবে আর ভেড়াটা কিন্তু এমন একটা জিনিস মানে একটা যেদিক যাবে সবটি সেদিক যাবে আর তার পর মানে ভেড়াটা পিছে অল টাইম লোক থাকতে হয় না আচ্ছা আচ্ছা আর ছাগল গুরুর পিছে অল টাইমই লোক থাকতে হয় তার কাছে হয়তো ভেড়াটা আমার কাছে খুব ভালো আচ্ছা এবং পালতেও খুব ভালো লাগে আবার ছাগলও ভালো কিন্তু ছাগলের পেছনে লোক থাকতে হয় আচ্ছা আচ্ছা মানে যেখানে গন্ডগোল আছে সেখানে গন্ডগোল বাজার জন্য ছাগল ওখানে যা খাবে খাবে আর ভেড়া তা করবে না না আর ও দলবেদে অনেক সময় থাকে না থাকে না হ্যাঁ আর অনেকে কিন্তু আপনার কিভাবে পালন করবেন জানে না তা তো অবশ্যই সেক্ষেত্রে সে কিভাবে পালন করবে সে চার পাঁচটা শুরু করবে না একটা দেশ শুরু করা উচিত সর্বপ্রথম তারা একটা নিয়ে আগে পাল্টা শুরু করতে হবে সে পারবে কিনা এবং বেড়ার এই সহ্য প্রতিভাগ হবে কিনা এবং সে যদি লাগে না আমার এটা পক্ষে আমার সম্ভব না দেখা যায় না আমার তো এটা পালতেছি না ভালোই এবং আমার পালতে পারবো পারবো এমনি তার অটোমেটিক তার মানে ভেড়া অনেক হয়ে যাবে আসলে একটা একটাতেই শুরু করা উচিত জানা বোঝার প্রয়োজন আছে এবং সবচেয়ে যেটা ভালো হয় যারা ভেড়া পালন করছে তাদের সাথে কথা বলে পরামর্শ নিয়ে শুরুটা করা আসলে উচিত এবং আমি একটা মানে আউস আছে একটা কিনে নিয়ে আগে দেখি আমার জিনিসটা আমি পালতে পারবো কি পারবো না আর এই জিনিসটা কিভাবে পালতে হবে আমি আগে জিনিসটা নিয়ে তারপর মানুষজনের সাথে যাদের আছে তাদের সাথে আমি পরামর্শটা নিলাম যেভাবে তোমরা ভেড়াটা পালো তাহলে আমি একটা ভেড়া কিনছি বা কি কেমন আমি ভেড়াটা ই করবো তাহলে তো সেদিক সে ই করতে পারে আর আমাদের সর্বপ্রথম মনে না আমরা যে ভেড়াগুলো পালছি আমরাও ভেড়া মাছ ছিল না আমরা সর্বপ্রথম ভেড়াটা কিনি উনি বাগিয়ে নিয়েছি বাগীর থেকে ভেড়া গুণ তৈরি হয়েছে আচ্ছা না আমাদের পাশেই যে এখানে ভাটা আছে এই ভাটার ওখান থেকে আমরা সেই ছাগল ভেড়াটা বাগিয়ে নিয়েছি একটা নিয়েছি একটা ভেড়া বাগিয়ে নিয়েছি তার থেকে প্রথম একটা বাচ্চা হয়েছে হয়তো ওই বাচ্চাটা আমরা দাম ধরে রেখে দিয়েছি তাহলে আমাদের একটা বাঘই আর একটা হলো দুটা সামনে ছয় মাস বাদে আমরা আমরা ওটাও দাম ধরে রেখে দিলাম তাহলে ভেড়া আমাদের চারটা ভাড়া হলো এইভাবে সেমনি দল বাড়তি বাড়তি হয়ে যায় অর্থাৎ দুই বছর পালন করলে দুইটা দিয়ে শুরু করলে সেখানে দশটা বা পনেরোটা আমাদের এখানে এইভাবেই ভেড়া

তো সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে পদক্ষেপ নেবেন আশা করি যে একটা গার্ল পাঠা দেওয়ার জন্য হ্যাঁ অবশ্যই মানে একটা যেমন আপনারা যেভাবে আমার জিনিসটা পালতি করা লাগবে মানে মেডিসিন আছে এবং কিমিটোর আছে এই সব তো আমরা আসলে জানতাম না এবং আমাদের কোন দিন কেউ বলেও না সেই কারণে অত আমরা এখন জানলাম আর সেইভাবে যাতে বেড়া আমাদের উন্নত হয় এবং যে বাড়তি হয় এবং যদি স্বাস্থ্য ভালো থাকে আমরা সেই দিকে এখন চেষ্টা করব চেষ্টা করবেন অবশ্যই আর আপনি এরপরে আশা করি অবশ্যই আমি আসবো সেক্ষেত্রে একটা

সেই সাথে আপনার এই খামারের উত্তরোত্তর সফলতা কামনা করছে প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আয়ুব ভাইয়ের দেশি ভেড়ার খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ